হ্যালো, আমি হ্যাক্সরাও বক্কর। তো আজকে আমি দেখাবো ওয়েবসাইটের বাইপাস, শেল আপলোড অ্যান্ড ডিফেসিং। তো চলেন শুরু করি। তো আমার কাছে একটা সাইট আছে, বাংলাদেশ ইকোনমিক্যাল কলেজ 1996 ইটু.বিডি। সো আমি এই সাইটটাই শেল আপলোড দিব। Yeah, we can see there is a upload option. Okay, so আমি ফার্স্ট একটা পোস্ট এডিট করব। সো আমি সাজেদা খানম, ওকে, সেটি আমি এডিট করলাম। অথবা আপনি এখান থেকে আপলোড দিতে পারেন, বাট আমি এডিট করছি যার যেটা ভালো লাগে। ওকে, সো আমি এখানে একটা ফটোর জায়গায় আমি আমার শেলটা আপলোড দিব। সো লেটস আপলোড আ শেল।
ওকে, তো আমি আমার শেলটা অন করতেছি, সরি আপলোড দিচ্ছি, প্লিজ টেক ইট বেবি। ওকে, সেটা সিলেক্ট হয়েছে, আমি এখানে কিছু চেঞ্জ করলাম না, সাথে দেখানো আমি থাকলো, দেন আমি আপডেট করলাম। সাজেদা একটা যেখানে আমরা এটা আপলোড দিয়েছিলাম সেটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মেবি আমাদের সেটা আপলোড হয়েছে, সো আমি এটা নতুন একটা ট্যাবে অন করতেছি, কপি ইমেজ লোকেশন, নতুন একটা ট্যাব করবো, আমার শেলটা আপলোড হয়ে গেছে। সো এবার আমি সাইটটা ডিফেসিং দেখাবো যে কীভাবে আপনি ডিফেস দিবেন। সো রিমেম্বার গাইজ, ডিফেসিং দিতে চাইলে ফার্স্টে আপনাকে শেল আপলোড দেওয়ার পরে এখানে দেখতে পারেন যে কারেন্ট ডিরেক্টরি লেখা থাকে, সো ফার্স্টে থাকবে হোম, ওয়েবসাইট, এই ডোমেইন নেম, দেন পাবলিক ডট এইচটিএমএল, দেন আপনি যদি কোথাও আপলোড দিয়ে থাকেন সেই পাথ হোক যাই হোক, তো ফার্স্ট অফ অল আপনি পাবলিক ডট এইচটিএমএল ক্লিক দিবেন। এখানে আপনার ওয়েবসাইটে হোস্টেড এভরিথিং থাকে, সো লেটস ডিফেস দিস সাইট। অ্যাকচুয়ালি আমি শহর থেকে অনেক বাইরে, দ্যাটস ওয়াই আমার নেট কানেকশন একটু স্লো চলতেছে, প্রমিস করছিলাম যে টিউটোরিয়ালটা বানাই দিব, তাই একটু মানে স্লো নেট কানেকশন নিয়ে চালাতে হচ্ছে, সরি গাইজ, আমি এটা পজ করছি, আমি পাবলিক ডট এইচটিএমএল যাওয়ার পর একবার দিব। ওকে, সো পাবলিক ডট এইচটিএমএল লিখছি, দেন নিচে আসব, নিচে এসে আমরা একটা আমাদের ডিফেস পেজ আপলোড দিব। ডিফেস পেজ বলতে একটা এইচটিএমএল স্ট্রাকচার যেটা আপনার বোঝাবে যে হ্যাঁ আপনি সাইটটা হ্যাক করছেন, সেটা এইচটিএমএল দিয়ে বানাতে পারেন অথবা এনিথিং যাজ ইউ ওয়ান্ট। I am uploading my DFS page. Now upload. ওকে, সো পাবলিক ডট এইচটিএমএল যাওয়ার পরে আপনি একটা ডিফেস পেজ আপলোড দিবেন, সরি আমার তখন আর ডিফেস পেজটা আপলোড হয় নাই, সো আমি আরেকবার দিচ্ছি, ওকে সো ডিফেস পেজটা আপলোড হয়েছে কিনা আমি এখানে দেখি, উই ক্যান সি এটা আপলোড হয়েছে এক্সট ডট এইচটিএমএল, সো এটা ডিফেস হয়েছে কিনা আমরা দেখবো। ফার্স্টে আমরা সাইটের লিঙ্কে যাব, দেন ইউআরএল এর পরের অংশ সাইটের কেটে দেবো, একটা স্ল্যাশ দিব,
দেন ডিফেস পেজ যে নামে ছিল সেটা দিব। ওকে এন্টার। হ্যাঁ দেখতে পাচ্ছি এটা ডিফেস হয়ে গেছে, সরি স্লো নেট কানেকশনের জন্য এটা জ্যাম করতেছে। অ্যাক্সর আবু বক্কর, হ্যালো আই এম অ্যাক্সর আবু বক্কর, ওকে সো দিস ইজ মাই ডিফেস পেজ। ওকে সো এবার যদি আপনি ইন্ডেক্সে দিতে চান, ইন্ডেক্স বলতে সাইটের হোম পেজে যদি ডিফেসটা দিতে চান, মানে যে সাইটটা ভিজিট করলে আপনার ডিফেস পেজটা দেখাবে, তো আপনি ইন্ডেক্স ডট পিএইচপিতে ডিফেসটা দিতে পারেন। আমি দেখাচ্ছি ইন্ডেক্স ডট পিএইচপিতে কীভাবে ডিফেস দিবেন। ফার্স্টে আপনি ইন্ডেক্স ডট পিএইচপিতে ক্লিক দিবেন, দেওয়ার পরে কেটে দেই, সরি ফর স্লো নেট কানেকশন অ্যাগেইন। ওকে সো আমি কোডগুলো কপি করে রাখছি, কারণ আমি ইন্ডেক্স ডট পিএইচপিতে ডিফেসটা দিব না যেহেতু এটা বাংলাদেশি সাইট। সো আমি এটা এখানে পেস্ট করে রাখছি, দেন ইন্ডেক্স ডট পিএইচপিতে এসে যে কোডগুলো থাকে সেগুলো ফুললি সিলেক্ট করে কন্ট্রোল এম এর সিলেক্ট করার পরে ওটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আপনার ডিফেস পেজে যে কোডগুলো সেগুলো ওখানে পেস্ট করা লাগবে। অ্যাকচুয়ালি আমি দেখাই দিচ্ছি একটু, অ্যাকচুয়ালি আমার ডিফেন্স পেজে মালওয়্যার আছে যার কারণে আমার পিসি মাঝে সাথে অ্যাফেক্টেড হয়, ডিফেন্স পেজে মালওয়্যার দিয়ে রাখছি। সো ওকে তো এই হলো আমার ডিফেন্স পেজের কোড। সো আমি এগুলো ফুললি কপি করব, কপি করার পরে এই জায়গায় পেস্ট করব। ওকে দেন সেভ দ্য চেঞ্জেস। অবশ্যই মনে রাখবেন সাইট ডিফেস দেওয়ার জন্য সাইটে শেল আপলোড দেওয়া অবশ্যই জরুরি, একজন হ্যাকারের মেন টার্গেট থেকে সাইটে ঢোকার পর সেখানে শেল আপলোড দেওয়া। তো আমরা সাইটটা এবার ভিজিট করব, যে দেখবো যে হ্যাঁ আমরা হোম পেজে ডিফেসটা দিতে পারছি কিনা। সো লেটস সি, মারহাবা সাইট তো ডিফেস হয়ে গেছে, টাইটেল দেখুন এবং এটা তো আছেই। ওকে সো সিস্টেম লেভেল ম্যালওয়্যার ডিটেক্টেড, শিট। ওকে প্রিভেন্ট দিস থিং, ওকে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট লস, আই জাস্ট। ওকে সো এই ছিল একটা সাইটে বাইপাস করা
শেল আপলোড অ্যান্ড ডিফেসিং। সো মেবি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে শেল আপলোড, বাইপাস এবং ডিফেস করা যায়। তো টিউটোরিয়ালটাই এত দূরই ছিল, সরি যদি কোনো ভুলও থাকে, মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।